ভিউয়ার্স দেখতে পাচ্ছ এটা ব্যান্ডে স্টেশন এখান ভিউয়ার্স দেখতে পাচ্ছ এটা ব্যান্ডে স্টেশন এখান হ্যালো আজকে আমরা ছোট্ট একটা হেল্প করব দেখে নাও কি হেল্প করব চলো अबे दे दे रहा तुमको बाबू दे रहा बिटानिया नहीं पीस केक देखो ব্যান্ডেল আরফি এপড়া কিছু করছে না কোনো কিছু নেই এদের ওভারব্রিজ করে দেওয়ার পরেও এরা লাইন ক্রস করে আসছে এর বেলায় আরপিএফ কিছু করতে পারছে না কি করবে ঘুষ খেতে হবে না ওদেরকে দেখতে পাচ্ছেন মহিলা থেকে শুরু করে পুরুষ দেখুন ওই যার একজন নামছে দেখুন সরকার শুধু নিরপরাধ ছেলেদেরকে ধরছে তো এদের এদের কোনো চালান কাটা হয় না ব্যান্ডেলের আরপিএফ এর এই অবস্থা নরেন্দ্র মোদী সরকার কিছু করা তোমার দরকার নাম পাল্টালেই হয় না জাতকেও আর বিবেককেও পাল্টাতে হয় দেখুন বাই চান্স কখন কি হয়ে যাবে এদের তখন রেল কর্তৃপক্ষ দায়ী হবে যে দেখুন দেখতে পাচ্ছেন আরপিএফ এর কোনো দাম নেই এখানে স্টেশনের অবস্থা দেখো এই দেখো দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ হেঁটে হেঁটে আসছে জল এটা ব্যান্ডেল স্টেশন সরকার এখানে কোনো কাজ করছে না দেখুন তো জল পড়ছে বুঝতেই পারছেন কত জল দেখুন অসংখ্য মানুষ যাচ্ছে কোনো লাগেজ এদের এখানে সরকার কোনো কাজের নয় ব্যান্ডেল স্টেশনের এই অবস্থা দেখুন এক অসংখ্য মানুষ হেঁটে হেঁটে আসছে দেখুন জল পা ডুবে যাচ্ছে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন ব্যান্ডেল স্টেশনের এই অবস্থা সরকার কিছু করতে পারছে না এখানে দেখাবো আপনাকে আরও কিছু দেখালাম তো চলো তো বন্ধুরা দেখালাম ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেলের আরপিএফ এর অবস্থা ব্যান্ডেলের সব কিছু এবার দেখাচ্ছি আর একটা জিনিস দেখতে পাচ্ছ একটা সাধারণ বৃষ্টিতে সাবর তলা এখানে 12 মাসই জল জমে যায় সরকার কিছু করছে না 46 ডিগ্রি সেন্টিগ্রেডেও জল জমে থাকে এই এখানকার বলো কাকি বলছো এই পুলের তলায় যে জায়গাটা আছে জোরে 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 পুলের তলা ব্যান্ডেল যে পুলের তলা বা সাবওয়ে যেটাকে বলে যে জায়গায় আছে 46 ডিগ্রি সেন্টিগ্রেডেও এখানে জল থাকে এটা কোনো আশ্চর্য ব্যাপার না তো এটা তো 46 টাকতে জল হয় আর এটা তো সামান্য বৃষ্টি কোনো ব্যাপার তো এখানে সরকার কিছু করছে না সরকার সব কিছু করছে কোথায় করছে না তাহলে এরকম জল বলে কি করবেন তো জলের জন্য আলাদা আপনি যেমন বেরিয়েছেন হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরে বেরোচ্ছেন তো বেরোবে না যে অনেকের কাজে যেত তো অসুবিধা হয় যে কাজের ক্ষেত্রে কিছু করার নেই কোনো সরকার কিছু করতে পারবে না সাধারণ মানুষ যদি করেন দুটো চারটে পাম্প লাগান লাগিয়ে জলটা তুলে দিন সেটাও করতে হ্যাঁ সেটাও ঠিক আছে তো শুনলেন বক্তব্য তো দেখে নিন সাবর তলায় এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা কাজে যায় তাদেরকে কতটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে দেখুন জুতো খুলে এটা জুতো মেরা সাথি হ্যাঁ কই বাত নেই হ্যাঁ এ সব ঠিক সমঝ গয়া প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এসে করনা হি পড়েগা এ কই বাত নেই তো চলতে রহতা হ্যাঁ ये प्राकृतिक दुर्योग है चलती रहता है देखिए कैसे जा रहा है लोग साइकिल लेके साइकिल का बात छोड़ दीजिए यहाँ गाड़ी कोई एम्बुलेंस फंस जाएगा तो क्या करेगा तो देखिए ব্যান্ডেল का यही हाल है टिकट काउंटर का वहाँ भी दिखाया देखिए ये सब लोग सोच रहा है जाएगा कि नहीं जाएगा तो এখানে যদি কোনো কখনো অসুবিধা হয় যদি কোনো অ্যাম্বুলেন্স এখানে যায় তো অ্যাম্বুলেন্স তো যেতে পারবে না অনেক দেখে না ব্যান্ডেলের অবস্থা দেখো দেখে নাও দেখতে দেখাচ্ছি আপনাকে প্যান কতটা তুলতে হচ্ছে মানুষকে তো দেখো এতটা প্যান তুলে নিতে হলো আমাকে তারপরেও দেখতে পাচ্ছ মানুষরা কতটা প্যান তুলেছে আমি তো তাও সামান্য
হাঁটু অব্দি জল। এখানে কোনোদিন কোনো মানুষের বিপদে অ্যাম্বুলেন্স যদি আসতে চায় বা কোনো রুট না থাকে তো কি করবে সেই মানুষকে? তো কি করছে সরকার? সরকার কেন কিছু করছে না ব্যান্ডেলে? শুধু ব্যান্ডেলে নাকি চুরি বাড়ছে? ছিনতাই বাড়ছে, এই বাড়ছে, ওই বাড়ছে, হ্যান তাড়ছে, তা করছে। তো সব কিছুই তো সরকার করছে, কিন্তু মানুষজন যে সরকারকে এনেছে, যে সরকারকে ভোট দিয়ে নিয়ে এসছে, সেই সরকার কী করছে মানুষের জন্য দেখতে পাচ্ছেন? এখানে এখানে জল, এটা গাড়ি যাওয়ার জায়গা, ফোর হুইলার টু হুইলার কোনো রিক্সা অটোর জন্য অ্যাম্বুলেন্স, তাহলে বুঝতে পাচ্ছেন এই স্ট্রিট ওয়েতেও জল উঠে গেছে কতটা, তার মানে আপনি এটা বুঝতে পারছেন? এখানে পুলিশ প্রশাসন খুব ভালো, খারাপ বলবো না, কিন্তু সরকার কী করছে? এখানে বাই চান্স কোনো অসুবিধা যদি কোনো অ্যাম্বুলেন্স আটকে যায় তাহলে কী করবে? আমাদের আমাদের এখানকার ব্যান্ডেল পিপির বড়বাবু স্যার আলীবাবু 24 ইনটু 72 আওয়ার্স সারাক্ষণ ডে গাড়ি, বিলিং গাড়ি সবসময় টল নিয়ে বেড়াচ্ছে ব্যান্ডেলে। আগের থেকে অনেক চুরি ছিনতাই কমে গেছে, মেয়েরা বউরা শান্তিতে বাড়ি থেকে বেরোতে পারছে, কিন্তু সরকার কী করছে? পুলিশ পুলিশের জায়গায় ঠিক রয়েছে, সবসময় সরকার পুলিশকে দোষ দেয়, পুলিশের জন্য এই, পুলিশের জন্য ওই, কিন্তু আর সরকার কী করছে দেখুন? এই ব্রিজে, এই ব্রিজটাতে কতবার কাজ হয়েছে, ওয়্যারিংয়ের কাজ হয়েছে, জল বার করার কাজ হয়েছে, কিন্তু এটা কী, এইসব কী দেখুন? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর শেয়ার করো যাতে সরকার দেখুক যে ব্যান্ডেল বলেও অঞ্চলে কতটা মানুষকে কষ্ট করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন জল অর্ধেক গাড়ি ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন ওই পার থেকে আমরা এই পারে এলাম, লোকজন মহিলাদের কত কষ্ট করে আসতে হচ্ছে, কোনো গাড়ি ওদিকে যাচ্ছে না। তো বাই।